জাকাত না দেওয়ার শাস্তি। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে জাকাত। সঠিকভাবে জাকাত প্রদান করলে সম্পদ পবিত্র হয়। এটি বিত্তবানদের পরিশুদ্ধ করে, দারিদ্র মোচন করে, উৎপাদন বৃদ্ধি করে, অর্থনৈতিক বৈষম্য হ্রাস করে এবং সমাজে শান্তি আনে। কোরআনে জাকাত অনাদায়ের কঠিন শাস্তি। জাকাতের বিধান কেউ অস্বীকার করলে সে মুসলিম হিসেবে গণ্য হবে না। এটি মহান আল্লাহর অবশ্য পালনীয় বিধান। পবিত্র কোরআন ও হাদিসে জাকাত আদায় না করলে কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে। পবিত্র আল কোরআনে মহান আল্লাহ বলেন, এবং যারা সোনা ও রূপা জমা করে রাখে আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না, আপনি তাদের বেদনাদায়ক আজাবের সুসংবাদ দিন, যেদিন জাহান্নামের আগুনে তা গরম করা হবে, অতঃপর তা দিয়ে তাদের কপালে, পার্শ্বদেশে ও পিঠে সেঁক দেওয়া হবে। আর বলা হবে, এটা তাই যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, সুতরাং তোমরা যা জমা করেছিলে তার স্বাদ উপভোগ করো। সূরা তাওবা আয়াত 34-35। এই আয়াতে জমা করা সোনা ও রূপাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে ললাট, পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশ দগ্ধ করে কঠোর শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। এখানে অবৈধভাবে অর্থ সম্পদ অর্জন করে জমা করা কিংবা বৈধ পন্থায় জমা করেও জাকাত আদায় না করা বা পরিপূর্ণভাবে সব সম্পদের জাকাত আদায় না করাও আজাবের কারণ হিসেবে ধর্তব্য হবে। হাদিসের বর্ণনায় জাকাত আদায় না করার পরিণতি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ সম্পদ দান করেছেন কিন্তু সে এর জাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার সম্পদকে তাক বিষের তীব্রতার কারণে মাথা বিশেষ বিষধর সাপের আকৃতি দিয়ে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সাপটি তার মুখের দুই পাশ কামড়ে ধরে বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার জমাকৃত সম্পদ। বুখারী হাদিস 1403। যারা তাদের পালিত পশুর জাকাত আদায় করে না তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর যেসব উট গরু ও ছাগলের মালিকের জাকাত আদায় করবে না, কিয়ামতের দিন উট গরু ছাগল মোটাতাজা অবস্থায় মালিকের নিকট আসবে এবং তাকে মালিককে ওদের পা উখুর দিয়ে দলিত মথিত করবে এবং শিং দিয়ে আঘাত করবে। এক পশু অতিক্রম শেষ করলে প্রথমটি পুনরায় এসে এমন করতে থাকবে, আর এভাবে চলতে থাকবে যতক্ষণ না মানুষের বিচার শেষ হবে। মুসলিম হাদিস 2190। তাই আসুন আমরা সবাই সঠিকভাবে জাকাত আদায় করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করি, দুনিয়ার লোভ লালসা ত্যাগ করি, মহান আল্লাহর ভয়াবহ শাস্তি থেকে নিজেদের রক্ষা করি। বন্ধুরা, নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।